আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি ধাঁধার অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখুন অঙ্কটা কেমন। এরকম একটি ছক এঁকে নেবেন, এরকম একটি ছক এঁকে নেবেন। নেওয়ার পরে খেয়াল করে দেখুন, এখানে একটি দাগ দিবেন, এখানে একটি দাগ দিবেন, তিনটা ঘর বানাবেন, 1 2 3। আর এপাশ থেকেও দুইটি দাগ দিবেন, তাহলে তিনটা ঘর হবে, 1 2 3। এখন অঙ্কটা হচ্ছে এরকম যে আমরা প্রত্যেকটি ঘরে একটি অঙ্ক বসাবো, বসালে আমাদের প্রত্যেক পাশে তার রেজাল্ট হবে 15। যেমন এখানে যদি আমরা 1 বসাই, এখানে যদি 9 বসাই, আর এখানে যদি 5 বসাই, তাহলে তার যোগফল হবে 15। এভাবে প্রত্যেকটি ঘরের যোগফল হবে 15। এদিক থেকে এদিকেও প্রত্যেকটি ঘরের যোগফল 15 হতে হবে, এবং এদিক থেকে এদিকেও প্রত্যেকটি ঘরের যোগফল হতে হবে 15। কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমরা এক অঙ্ক কোনো ঘরে অন্য ঘরে না বসাই, একই অঙ্ক অন্য ঘরে না বসাই, একই সংখ্যা অন্য দুবার যেন না হয় না নেই আমরা, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা কীভাবে সম্ভব দেখেন, হ্যাঁ প্রত্যেকটি লাইনের যোগফল 15 হতে হবে, দেখেন কীভাবে সম্ভব। এটা অবশ্যই সম্ভব, একটু মাথা খাটালেই জিনিসটা বোঝা যাবে। আপনারা যদি এভাবে করেন, চেষ্টা করেন এভাবে যে এখানে 1, এখানে 5, 1 আর 5 6, আর এখানে 9 বসালেন, কত হলো 15, যোগফল হলো 15। আবার যদি এখানে লেখেন 3, এখানে লেখেন 7, 10 15 হবে না, এখানে লেখেন 8, 3 আর 8 11, 11-র সাথে 4 হলে হয় 15। আবার এখানে যদি বসান 6, এখানে 7, 6 আর 7 13, 13 আর 2 হবে 15। আচ্ছা, হলো আমাদের একপাশে প্রত্যেকটা লাইনের একপাশে যোগফল 15 আমরা পেলাম, কিন্তু উপর থেকে নিচ দিকে অথবা নিচ থেকে উপর দিকে আমরা যদি হিসাব করতে যাই, প্রত্যেকটা লাইনের যোগফল কি 15 হয়েছে? 1 যোগ 1 আর 3 4, 4 আর 6 হয় 10, এখানে হয়েছে 10, এখানে কিন্তু 15 হয় নাই, এখানে 5 8 13, 13 আর 7 20 হয়েছে, এখানে 20 হয়েছে, এখানে কিন্তু 15 হয় নাই। আবার এখানে 9 4 13, 13 আর 5 এখানে হয়েছে, একমাত্র একটা লাইন হয়েছে 15, তাহলে এটা হবে না, এটা ভুল। তাহলে এটা আমরা কীভাবে এই অঙ্কটা করতে পারি? এই অঙ্কটা করার জন্য আমাদের একটু ভালোভাবে চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এইভাবে করি, তিনটা ঘর বানাই 15 করে দেখাচ্ছি, যেহেতু প্রথমবার আমাদের হয়নি,
এবার দ্বিতীয়বার চেষ্টা করছি আমরা, দেখি সেটা কীভাবে সম্ভব। আমি প্রথমে এখানে পাঁচ নেব, পাঁচ, তারপরে এখানে নেব সাত, আর এখানে নেব পাঁচ আর সাতে কত হয়, পাঁচ সাত বারো, বারো সাথে তিন যোগ করলে হয় পনেরো, এবার আমি এই ঘরে নেব নয়, নয়ের সাথে নেব দুই, নয়ের দুই এগারো, এগারো সাথে চার যোগ করলে হয় পনেরো। এখন আমাদের হিসাব করতে হবে নয় আর পাঁচে, পাঁচ আর নয়ে কত হয়, পাঁচ আর নয় হয় চোদ্দো, চোদ্দোর সাথে এক যোগ করলে হয় পনেরো, আমরা এখানে এক নেব, এদিকে পনেরো হবে, পনেরো হবে। আবার যদি সাত আর দুই যোগ করি কত হয়, সাত দুই নয়, নয়ের সাথে আর কত যোগ করলে পনেরো হয়, ছয় যোগ করলে পনেরো হয়, তাহলে এখানে এদিকে হলো পনেরো। এবার আমরা যদি এই এক আর ছয় যোগ করি কত হয় সাত, সাতের সাথে কত যোগ করলে পনেরো হবে, আট যোগ করলে, অথবা তিন আর চার যদি যোগ করি, তিন চারে সাত, সাত আর আটে যোগ হয় পনেরো, এদিকে হবে পনেরো, ছয় আর কে সাত, সাত আর আটে পনেরো, এদিকে হবে তিন চারে সাত, সাত আর আটে পনেরো। খেয়াল করে দেখুন, আমরা কোনো ঘরে একই অঙ্ক প্রত্যেক ঘরে একবার করে নিয়েছি, একই অঙ্ক আমরা দুইবার কখনো লেখিনি, এবং এভাবে আমাদের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা লাইনের যোগফল প্রত্যেক পাশে পনেরো করে হয়েছে। আপনি যদি চতুর্পাশে হিসাব করেন, এদিক থেকে এদিকেও পনেরো হবে, এদিক থেকে এদিকে পনেরো হবে পনেরো, এদিকেও এদিকেও সম্পূর্ণ পনেরো পনেরো হয়েছে। এভাবে একটু মাথা খাটালে আমরা প্রত্যেকটা ধাঁধার অঙ্ক বের করতে পারি। তো ভালো থাকেন বন্ধুরা সবাই, পরবর্তীতে আবারও একটি অঙ্ক নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, দোয়া করবেন যেন আপনাদের মাঝে আবার আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।